বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কথা বলছেন রাষ্ট্রপতি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশের গৃহীত বেশ কিছু কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতিসংঘকে মানবাধিকার শেখার জন্য আহ্বান করলেন, আমেরিকাকে তার কাছে মানবাধিকার শেখার ক্লাস করতে বললেন। তার মানে বোঝা গেল যে আমেরিকা জাতিসংঘকে মানবাধিকার শেখানোর মতন যথেষ্ট যোগ্যতা রাখেন বাংলাদেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অটোমেটিক্যালি বিষয়টি নিয়ে ব্যাপকভাবে খেপেছে আমেরিকা, কেননা তাদেরকে ট্যাগ করে কথা বলা, ইঙ্গিত করে, ছোট করে কথা বলা বক্তব্য কীভাবে আশা করতে পারে, আসুন সরাসরি তার মুখে না শুনলেই বুঝতে পারবেন না। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। মানবাধিকারকে রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রভাব প্রতিপত্তি বিস্তারের হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হয়। 1973 সালে আলজিয়ার্স অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে ভাষণ দানকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। অনেক সময় শোষণের উপায় হিসাবেও মানবাধিকারকে কাজে লাগানো হয়ে থাকে, তাই মানবাধিকারের বিষয়টিকে সার্বজনীন ও সবার জন্য সমানভাবে দেখতে হবে, কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্ব করা চলবে না। আমি আশা করি বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানেই দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশ, মানবাধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা প্রতিবাদে সোচ্চার হবেন, এর মধ্যেই গড়ে উঠবে একটি সংঘাত মুক্ত ও শান্তিপূর্ণ বিশ্ব, যেখানে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সম্মানিত সুধীমণ্ডলী, মানবাধিকার প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু আন্দোলন করেছেন। 71 সালে মহান মুক্তিযুদ্ধের ধারক, বাহক ও মহানায়কের মানবাধিকার সংগ্রামের ফসল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, যা মানবাধিকার ঘোষণাপত্রের সাথে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয় এই ঘোষণাপত্রটি। দলিলটি মানবাধিকার মানদণ্ড হিসাবে কাজ করে, যেখানে প্রত্যেক ব্যক্তি তার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অবস্থান নির্বিশেষে সমান অধিকার পাবেন বলে গণ্য করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সকলকে মানবাধিকারের মর্ম ও গভীরতা উপলব্ধি করতে হবে। মানবাধিকার নিছক তাত্ত্বিক ধারণা নয়, মানবিক মর্যাদা রক্ষা, ন্যায়সঙ্গত সাম্যবাদী সমাজ নিশ্চিত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার রক্ষা আর তার উন্নয়নের প্রধান দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তার প্রশাসন, বিচার ও আইন বিভাগের মাধ্যমে জনগণের মানবাধিকার রক্ষার কাজ করবে এবং করে যাচ্ছে। 2023 সালের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার, যেটা আমি আগেই বলেছি। মুজিবনগর সরকার 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে গ্রহণ করেছিল, যা মানবাধিকারের মূল মন্ত্র এবং এবারের প্রতিবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে
এমন এক শাসনমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের গৃহীত বেশ কিছু কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ 2009 সাল থেকে মানুষের জীবন মান উন্নয়ন, দরিদ্র হ্রাস, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক নানা সূচকে তাৎপর্যপূর্ণ সফলতা অর্জন করেছে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল 75 সালের 15ই আগস্ট, লঙ্ঘিত হয়েছিল সারা বাংলাদেশের মানুষের মৌলিক ও মানবিক অধিকার, মানবতা লুণ্ঠিত হয়েছিল। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবাধিকারের প্রতি তার দৃঢ় আস্থা এবং অঙ্গীকার থেকেই 2009 সালে এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছিলেন। তার ডিভোশন ছিল, যিনি মানবাধিকার পান নেই তিনি মানবাধিকারকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছেন, যে আমি ভুক্তভোগী কিন্তু এই বাংলাদেশের মানুষ যেন ভুক্তভোগী না হয়। এত বড় মহান ব্যক্তিত্ব, আমি জননেত্রী শেখ হাসিনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। বিশ্বের বিশেষ মিয়ানমার মানে বার্মা যেটা বলে, থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সংকট মোকাবেলায় দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতার জন্য বাংলাদেশের বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। কোভিড-19 অতিমারী পরিস্থিতিতে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা পালন করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মানবাধিকার সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তো রিজকিন, আমরা সরাসরি রাষ্ট্রপতির বক্তব্যগুলো শুনলাম, কেমন মনে হলো এবং কি মনে হলো অবশ্যই কষ্ট করে হলেও আপনাদের মন্তব্যটা কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি যুক্ত হব রাষ্ট্রপতির এই বক্তব্যকে ঘিরে, আমেরিকার প্রতিক্রিয়া কি এবং রাষ্ট্রপতি এই হ্যান্ডঅফ নিয়ে কথা বলল কার সাহসে, আসুন বিস্তারিত জানবো আমরা মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছ থেকে। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন কিছু কথা বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। তার বক্তব্যকে ঘিরে কয়েকটা গণমাধ্যমে কয়েকটি শিরোনাম করেছে, আমি একটু পড়ি আপনাদের। যে কালের কণ্ঠতে শিরোনাম হচ্ছে, যারা মানবাধিকার শেখায় তাদের মাস্টার আমরা। আরেকটি মানব জমিনের শিরোনাম হচ্ছে, আমরা মানবাধিকারে সচেতন হয়েছি বলেই তো মার্কিনীদের শিক্ষা দিতে চাই। ভালো, দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে, মার্কিনীরা যেন আর মানবাধিকার না শেখায়। দেখেন, রাষ্ট্রপতি শাহউদ্দিন এই বিষয়টা কেন আমেরিকাকে টার্গেট করে কথা বলছেন আমি বুঝলাম না। এখানে আমাদের রাজনীতিকরা বলছেন, সেই তালেই অনেকটা মিলে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীও বলেন, তারা রাজনৈতিক ভাবে বলতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতির পথটা তো একটু ডিফারেন্ট। মানে তিনি এই বিষয়ে কি কথা বলারই দরকার ছিল? না বললেই পারতেন, কেননা এত সর্বোচ্চ পর্যায় থেকে আমেরিকাকে টার্গেট করে কথা বলা এটা ঠিক না। আজকে দেখেন যে মানবাধিকার লঙ্ঘন অর্ধ শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য কানাডা দিয়েছে। আচ্ছা, কালকে আমরা দেখলাম যে প্রায় 37 জন 36 জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এগুলি যদি পয়েন্ট টু পয়েন্ট এক এক করে ধরা হয় তাহলে দেখা যাবে খুবই জটিল, কারণ বিশ্বের যেসব দেশগুলো মানবাধিকার লঙ্ঘন করে এই দেশগুলোর আমরা নাম জানি। তো সেখানে যদি নিষেধাজ্ঞা দেয় এটার অর্থটা কি? অর্থটা হলো এই যে তারা মানবাধিকারকে সমুন্নত রাখে এবং অন্যদেরকেও সচেতন হতে বলে, ওই দেশগুলোকেও
কনসার্ন করে যে না তোমাদের পক্ষে আমরা নেই, তাহলে মানে উন্নত বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব তারা যদি মানে এই প্রোটেকশনটা না দেয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আরো মানে আমরা শুধু না সারা বিশ্বের নিপীড়িত মানুষ যেখানে গণতন্ত্রের সংকট আছে, সুশাসনের সংকট আছে, যেখানে নিপীড়ন নির্যাতন চেপে বসেছে, বহু দেশে আছে না বছরকে বছর স্বৈর শাসকের জাতাকলে পিষ্ট হচ্ছে, তো সেসব দেশের পাশে কে দাঁড়াবে? তারা তো অসহায় জনগণ, রাষ্ট্রশক্তি তাদের উপরে এত বেশি চড়াও হয় যে তারা নিজে থেকে প্রতিবাদের যেই সক্ষমতা বা সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছে। তো তাদের পাশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এই দেশগুলো যদি দাঁড়ায় এটাকে তো সাপোর্ট করা উচিত। তো সেখানে কি কারণে আমরা বলি যে যারা মানবাধিকার শেখায় তাদের মাস্টার আমরা কিভাবে মাস্টার হলাম? আমাদের দেশের প্রেক্ষিতটাই যদি আমরা ধরি, দেখেন আজকে সেলিনা রহমান আজকে বিএনপির যেই সমাবেশে যিনি সভাপতিত্ব করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তিনি বলছেন যে মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ নাম্বার ওয়ান। 28 তারিখের পর থেকে যে পরিস্থিতি দেশব্যাপী এবং এখনো যা চলছে, হাজার হাজার নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, অভিযোগ করছে যে তাদেরকে মুক্তিপণ নেওয়া হচ্ছে, তাদেরকে জামিন ছাড়াই তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। বাংলাদেশের প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখন কারাগারে। এটা কি মানবাধিকারের নিদর্শন হলো? একতরফা নির্বাচন হচ্ছে, এটা এটা কোন ধরনের মানবাধিকার? এটা কোন ধরনের নির্বাচন বা সুশাসন? এগুলি তো বিশ্বে গ্রহণযোগ্য না। এখন বলতে পারেন যে বাংলাদেশে কেন তারা ওই পদক্ষেপ নেয়নি, তারা তো কিছু বলেনি। কিছু বলেনি মানেই এই না যেটা গ্রহণযোগ্যতা বা ন্যায্যতা পেয়ে গেছে। 2014-18 সালের নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে? দেয়নি। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘের যেই হাই কমিশনার, তারা 66 জনের যেই গুমের তালিকা দিয়েছে সেই ব্যাপারে কি তারা বলেছে যে হ্যাঁ আমরা সন্তুষ্ট হয়েছি? না, বরং তাদের গুম বিষয়ে কি ওয়ার্কিং কমিটি আছে, তারা বাংলাদেশে এসে তদন্ত করতে চেয়েছে। আজকে এই যে মায়ের ডাক, তারা আজকে কোনো কর্মসূচি করতে পারে না, কর্মসূচিতে বাধা দেওয়া হয়, এবং সেখানে ছোট ছোট বাচ্চারা এসে ওই যে নুরির চেহারাটা যদি আমরা এখনো স্মরণ করি, যে দুধের বাচ্চা তার মাকে নিয়ে গেছে, তার মানে বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে গেছে, এবং আজকে সেলিনা রহমান কিন্তু সেই কথা বলেছেন যে বাবাকে না পেয়ে মাকে, মাকে না পেয়ে বাবাকে, তারপরে সন্তানকে না পেয়ে বাবাকে, বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে গেছে। এগুলি কি মানবাধিকারের আওতায় পড়ে যা ঘটলো গত এক মাস ধরে বা তার বেশি সময় ধরে, এখনো যা চলছে আমরা কি গর্ব করতে পারি? আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।